আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেক। আজকে আমি কেক বানিয়েছি, আশা করি কেকের রেসিপি সবার ভালো লাগবে। কেকের রেসিপি সবার সাথে শেয়ার করছি। প্রথমে আমি দুটা ডিম নিয়েছি, তারপরে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি। যারা যেরকম মিষ্টি খায়, যারা একটু বেশি মিষ্টি খায় তারা একটু বেশি নিতে পারে। আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি আর এক চামচ বেকিং পাউডার নিয়েছি। এটা আমি একটু চেলে নিয়েছি, কারণ কেক বানাবো, চেলে না নিলে কীরকম জানি ভিতরে ফাঁপা মা ফাঁকা থাকে এরকম। তো যাই হোক, আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, চিনিটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখন তেলও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু পরে দিব। এখন আমি গরু দুধ দিয়ে নিচ্ছি, দুধটাকেও একটু চেলে নিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ গরু দুধ দিয়েছি। আপনার না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে ছিল, তাই আমি 2 টেবিল পরিমাণ গরু দুধ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। আসলে এটা যত বেশি নাড়া যায় ততই মানে ভালো আর কি। তো যাই হোক, এখানে আমি এখন আমি 1 কাপ পরিমাণ ময়দা দিব, আস্তে আস্তে ময়দাটা দিব আর এইরকমভাবে মিশিয়ে নিব। এখন আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি, কিন্তু এটা হলো সাদা তেল যেটা আমরা রান্না করার সময় দিই সয়াবিন দিয়ে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার কিন্তু আমি ময়দা দিয়ে নিচ্ছি। ময়দাটাকে চেলে নিতে হবে, আমার বড় চালনটা নষ্ট হয়ে গেছে তাই আমি এটা দিয়েই করে নিচ্ছি আস্তে আস্তে। আর একবারে দিলে দলা পাকিয়ে যায়, সেই জন্য আমি অল্প অল্প করে চেলে চেলে অল্প অল্প করে নাড়া দিয়ে দিচ্ছি। তাতে কেকটা কিন্তু অনেক সুন্দর হয় আর ভিতরে ফাঁপা থাকে, মানে ভিতরে কীরকম হয়ে যায় ফাঁকা থাকে, ওই ফাঁকাটা আর থাকবে না। ভালো করে এরকমভাবে মিশিয়ে নিলে ভিতরে ফাঁকা থাকবে না। তো আমি এইভাবেই অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে বারবার চেলে দিচ্ছি আর এইরকমভাবে মিশিয়ে নিচ্ছি। এতে কেকটা ভিতরে কিন্তু একদম অনেক সুন্দর হয়। তো এইভাবেই আমি বারবার সুন্দর করে একটা কেকের উপযোগী একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আসলে কি বলবো, অসাধারণ খেতে কিন্তু এইভাবে যদি বানাতে পারেন। আর একবারে ময়দাটা দিয়ে দিলে ততটা ভালো হয় না। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি অল্প করে। আপনি যদি বেশি 2-3টা কেক বানাইতে চান তাহলে সেটা অন্য বেশি দুধ লাগবে, তাই আমি যেহেতু 1টা কেক বানাবো সেই পরিমাণ মতো আমি অল্প করে দুধ দিয়েছি। দিয়ে আমি আর অল্প ময়দা দিয়ে নিচ্ছি, আমি 1টা যেহেতু কেক বানাবো তো ময়দাটাকে আবার মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিব। এখানে আমি একটু ফ্লেভার দিচ্ছি, কমলার ফ্লেভারটা। তো আমি এখানে 2 ফোঁটা দিব, 1 ফোঁটা দিয়েছি আর 1 ফোঁটা দিব। এখন আমি একটা কাগজকে আমার যে বাটিটাতে বানাবো সেই বাটি সমান করে একটা কাগজ কেটে নেব। আপনি এইভাবে কাগজটা গোল করে কেটে নেবেন আর পাশে যেগুলো দিবেন এইভাবে কেটে নিতে হবে, তাতে কেকটা সুন্দর করে বসে আর একদম কেকটা অনেক সুন্দর হয়। তো এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে কেকটাকে ব্রাশ করে নিয়েছি। এখন আমি কাগজটা বিছিয়ে দিব। দেখেন, তেলটা দেওয়ার পরে কাগজটা কিন্তু ভিজে গেছে। এখন আমি সাইডে দিয়ে আবার বাকি কাগজগুলো দিয়ে দিব। এখন আমি কেকের ব্যাটারটা সেটা আমি পুরোটা ঢেলে দিব। আমি ঢেলে দিয়ে যাতে ভিতরে বাতাস না থাকে সেই জন্য আমি একটু
বাতাসটাকে বের করে দেব। দিয়ে এখানে আমি বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ নিয়েছি। আমি বাদাম দিয়ে কেকটাকে বানাবো। যেহেতু আমি বাদাম দিয়ে বানাচ্ছি সেই জন্য আমি চকলেটটা দেই নাই। আমি চকলেট কেক আমি আগে আপনাদের দেখিয়েছি, তো এইভাবে বাদামটাকে দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন আমি একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি কেকটাকে দিয়ে দিব। দিয়ে আমি ঢেকে দিয়ে এক ঘন্টা পরে ফিরে আসব। এই এক ঘন্টা পর চলে আসলাম, অনেক ঘন্টা হচ্ছে, কেকটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন টুথপিকের মধ্যে লাগে নাই। কেকটাকে আমি নামিয়ে নিলাম আর কাগজটা যে দিয়ে মানে দিয়েছিলাম সেই কাগজটা টান দিলেই কিন্তু এই যে সুন্দর করে খুলে যাবে। দেখতেই পাচ্ছেন কাগজটা দেওয়াতে কত সুবিধা হয়েছে, টান দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে গেছে আর পিছনের দিকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, রেসিপিটা। তো যাই হোক, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।